Ya bunayya irkam ma'ana wa la takum ma'al kafirin. Adorer chele irkam ma'ana amra sathe aibara kafirer sathe jaiche chele munafiq e jawab dey. قال سعاوي إلى جبل يعصمني من الماء. سلام الله وتري أمي كنوا اكتب أخري ودبو خاني أماك لغال أبنا فاني إسبرسو كتب أربنا কারণ হের ফিদের আরজিটা লম্বা আসিয়া হারে যদি উদেছে তো হ্যাঁ অনেক উষা 40 বছর পানি তো লাগাল পাবে না বাবা আর ছেলে কথা বলতেছে এর মাছ কান্দে একটা দেও হয়েছে وعلى بينهما الموج মোজ মানে দেও فكان من المقرقين يمني بشا نون بي بلے ونادى نوح ربه وقال رب إن ابني إن ابني من أهلي. الله إذا تو أمر سلي تمي نا بولتو أمر قري بار جالا تارا دانشو كربنا الله ذاك دي بولين قال يا نوح إنه ليس لك من أهلك إيه نور ربي এটা তোমার পরিবারের না যে ছেলে তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না এটা তোমার পরিবারের না তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই এই ছেলে মুনাফিক তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না নবী জবান বন্ধ করে মরলে মরুক মরুক শেষ কিন্তু তাফসীর কিতাবে আছেন যদিও রেওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে এরপরে বুঝার জন্য বলছি এক বৃদ্ধা মহিলা তিনি বললেন নবী যেই সময় বন্যা শুরু হয় আমার সাথে নিয়েন আল্লাহর কি মর্জি বন্যা শুরু হওয়ার তাড়াহুড়ার মধ্যে বুড়ির কথার মনে নাই নবী তো বন্যা শুরু হয়ে গেল 40 দিন পর্যন্ত পানিতে রইলেন শুকনা লাগার পরে কয় বুড়ি তো নাই বুড়ির লাশটানি পাওয়া যায় একটু দেখি তো যখন তালাশ করে দেখেন কাবাগড় পর্যন্ত মার্জিন মিশে পড়ে গেল সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিনও খাড়া নবী ভাবলেন ঘর তো আছে মানুষ নাই আচ্ছা একটা দান দিয়ে দিবি বুড়ি বুড়ি ঘর দাগো দিছে জারু হাতে লইয়া দরজা হয় কি কোন আমি গাছি উঠে লইতাম নি কোন সময় শুরু হইল নুনবি কয় হইয়া গেছে বুড়ি কয় আমি তো কইতারি না নুনবি সাজ্য করে গেলে প্রভু যেখানে তোমার ঘর খানায় কাবা পর্যন্ত রইল না মাটির নিচে পাথরের নিচে পড়ে গেল সবগুলো ব্যঙ্গে খানকান হয়ে গেল এই বুড়ির ঘরটা কেমনে রয়ে গেল বুড়ি কেমনে রয়ে গেল আল্লাহ তখন ওহি নাজিল করলেন ও নবী বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো আমি রহমানুর রহিম আমি আল্লাহ বিপদের সময় আমার বান্দা বান্দির কথা বলে দিতে পারি না বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা ভুলে গেছো কিন্তু আমি তো রহমান আমার বান্দির কথা তো ভুলে যাইনি আমি না ওয়াদা করছি রক্ষা করব যাই হোক যেই কথাটা বলতে চাচ্ছি এটা শুনে রাখে
থানবী রাহমাতুল্লাহ ওনার কিতাবে আনছেন, বন্যা তখন শেষ হয়ে গেল, আল্লাহ বলে নবী এখন তো আর তেমন কাজ নাই, তো মাটির ভাইটা বানাও, মাটির হাতিল বানাও। আল্লাহ মাটির ভাইটা দেখি করু বানাও, তো নবী পানির মাটির বানাই, আল্লাহ ক হাজার বানাবো, ক বানাইতে দেখো, যতক্ষণ আমি না করব কতক্ষণ বানাইতে দেখো। নূন বিমারির পাতিল বানাইতে 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 অনেক বড় ঠাল দিলেন, আল্লাহ বলেন এবার সব, এবার বন্ধ করো, এবার একটা হাতের লাঠি দাও, লাঠি কি করব। আল্লাহ বলেন এক একটা হাইটলা বাড়িয়া মানো, প্রভু তুমি কি জানো না নিজের হাতে কোন জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? তুমি কি জানো না নিজ হাতে কোন জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। আল্লাহ বলেন নবী আমি জানি, তোমাকে জানাবার জন্য হুকুম দিয়েছি, ও নবী মাটির পাতিলা গুলো বানিয়েছ তার ভিতরে তো রু দাও নাই, ও নবী শ্রম দিয়েছ এবং সময় দিয়েছ, এতে যদি মাটির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে, যেই মানুষগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, এই মানুষগুলো বন্যা দিয়ে গজব দিয়ে মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। এজন্য মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয়, কোন মানুষের যদি কল্যাণের জন্য একটু অগ্রসর হন, মানুষের উপকারের জন্য একটু দৌড়ে যান। আমরা ইহুদের হাত থেকে লাড়িটা পড়ে গেছে, আপনি যদি দৌড়ে যান লাড়িটা উঠাইয়া দেওয়ার জন্য, আল্লাহর রসুল বলেন হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রওজা শরীফের দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলেন এই রওজা ওয়ালার কাছ থেকে শুনেছি, কোন মানুষের কল্যাণের জন্য যদি কেউ অগ্রসর হয় তাহলে তার আমল নামায় 10 বছর মদিনার মসজিদে এতেকাব করার সমান সব দেওয়া। সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা চলতো খেদমতের জন্য, একটা ঘটনা বলবো না অসুবিধা হইতাছে, অসুবিধা হইলে শেষ করে দিই না, না না আমি তো অসুস্থ আমার ওয়াজের সহকার নাই। এখন যারা অনেকে ওয়াজ করে অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজ করি, কথা বলছেন না, হ্যাঁ 30-32 বছর ধরে ওয়াজ করতেছি, তো 32 বছরে হলে অনেকে মানুষজন এখন ঠিক না, আপনাদের অসুবিধা হলে শেষ করে দিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক বৃদ্ধা মহিলা বিধবা, এই মহিলার একটা পানির টাঙ্কি আছে, চামড়ার একটা পানির টাঙ্কি, এদের মধ্যে পানি আইনা দেওয়ানোর মতো কোনো লোক নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই খেদমতের কাজটা আমি করব, বৃদ্ধ মহিলার পানির টাঙ্কিটা আমি ভরে দিব, তবে এখন না গভীর রজনীতে, কারণ কেউ যেন না দেখে। সাহাবাই কেরাম মানুষের কল্যাণে কোনো কাজ করলে লোক দেখানোর জন্য করতেন না, করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের দেশে যদি কেউ কোনো সামান্য কল্যাণের কাজ করে, সুবহানাল্লাহ, দেখবেন রাস্তার মধ্যে কাজ করলে দিনে না রাত না কইরা, রাতের বেলা না কইরা দিনও করে, কেন দিনও করলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, তখন মানুষ
কিন্তু কোনো মিছিল নাই, কোনো ডাকডোল নাই, কোনো সারা লব্ধ নাই। আর আমাদের একদল দেখবেন মাতাত নাই, মুখে নবীর সুন্নত নাই, খাওয়ার মধ্যে নাই, লেবাসে নাই, কিন্তু রবিউল আউয়াল আইলে এরা মিছিলে সুরে বাড়ি ঘরে দেখা যায় না। এটা মুরগের লাগান কক্করে কক্কর শুনে তিনি সিদ্ধান্ত নিলেন সব যখন ঘুমায়া যাবে আমি তখন নীরবে নীরবে মহিলার পানির টাঙ্কিটা ভরে দিব। কেন? মানুষের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। কিন্তু রাত্রে যখন তিনি চামড়ার কলসি দিয়ে, আমাদের দেশের মতো কলসি ছিল না, চামড়ার কলসি দিয়ে পানি যখন নিয়ে গেলেন ট্যাঙ্কির কাছে গিয়ে দেখেন কে জানে এর আগেই পানি ট্যাঙ্কিটা ভরে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন আমার চাইতে আরো অগ্রগামী নেক কাম করার মতো নবী লোক তৈরি করে দিয়েছেন, যার পরে দেরি করলে হবে না, আর একটু আগে আসতে হবে। পরের দিন আর একটু আগে আসলেন, এসে দেখেন ওই দিনও পানির ট্যাঙ্কিটা পরিপূর্ণবর্তী। তিনি এদিন ব্যর্থ হয়ে চলে গেলেন, পরের দিন তিনি বেলা দেখেন পানির ট্যাঙ্কিতে পানি নাই। নিয়ত করলেন আজকের রাত্রিতে আমি গর্ব, তবে একটু আগে আসতে হবে। ওই দিনও আগে এসে দেখেন পানির ট্যাঙ্কিটা কে যেন ভরে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ভাবতে লাগলে এটা কোন মানুষ নয়, জিন্নাত হবে, জিন্নাত এসে আমার আগে আগে এই কাজটা করে যায়। আজকে আমি পানি আনবো না, এক জায়গায় বসে থাকবো, জিন কোন দিক দিয়ে আসে তাকে আমার আজকে ধরতে হবে। সাহাবায়ে কেরাম দিন রায় না, এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তান লে পর্যন্ত ধরে লেছে। একটু ধরে কম হাদিসের মধ্যে আইছে ওই দিকে গেলে লম্বা হবে যাব না। আমিরুল মুমিনীন উমরের সাথে জিন্নাত পুষ্টি করে পারতো না, এর কারণ ইসমে আজম যে মুসলমান জানে এই মুসলমানের সাথে জিন্নাতে শক্তি দিয়া পারে না। হযরত ওমর ইসমে আজম জানেন, যিনি নিয়ত করলেন আজকে জিন্নাত থেকে ধরব। আল্লাহ নবী বলেন ওমর তোমাকে জিন্নাতের বাহেও ভয় পায়, তুমি যেই রাস্তা দিয়া যাও যেই গল্লি দিয়া যাও জিন্নাতের বাপ এই গল্লি দিয়া যায় না। যার নাম জানেননি, নাম জানেন শয়তান, একটু তো দেখেন কি নাম ইবলিস, তার লক্ষ্য হল আবুল জিন, জিন্নাতের বাপ। হযরত ওমর যখন বসে রইলেন সন্ধ্যা হইতেই লোকজন যখন গড়ে চলে গেছে, আরব দেশের তখন সময়ে সিস্টেম ছিল সন্ধ্যার আগে আগে সকলে ঘরের ভিতরে ঢুকে যায়, সন্ধ্যা হয়ে অতি এখনো ওরা অন্ধকার হয়নি, কিছু কিছু দেখা যায়। এমন সময় তাকায় দেখে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া ঢাকা, পিঠের মধ্যে একটি চামড়ার কলসি ঝোলানো, পা ডা টেনে টেনে আস্তে আস্তে তিনি এজে এজে যাচ্ছেন। হযরত ওমর বলেন না না, এটা তো জিন্নাত নয়, কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না। তাহলে কে তুমি? পা টেনে টেনে হাঁটো, বুঝা যায় দুর্বল বয়স হয়েছে। ওই বুড়া
উমরের আগে আগে এই কাম কেন তুমি করো? এখনই তোমাকে ধরবো, পিছন দিক থেকে আস্তে আস্তে করে ডাক্তার মেরে যখন চাদর ধরে টান দিলেন, এমনি তাকায়া দেখে চাদরের ভিতর থেকে বের হয়ে এসেছেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। চোখের পানি টেনে দিলেন, হে আমিরুল মুমিনিন মাফ করে দি, জীবনে কোনদিন কলবড় করি নাই। আবু বকর সিদ্দিক হতে পারে আমিরুল মুমিনিন হইয়া নবীর পরে আদম আলী সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীর পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। যেই আবু বকরকে স্বয়ং আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, জান্নাতে নবীর পরে সকল উম্মতের মধ্যে প্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যেই আবু বকর সিদ্দিকের আমল নামা না দিলে বিচার শুরু হবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন বিশ্ব নবীকে কথা বলার জন্য অনুমতি দিবে, বিশ্ব নবী তখন বলবেন আল্লাহ বিচার শুরু করেন। আল্লাহ বলবেন না গো নবী বিচার শুরু করব না, এই কথা বলবেন না। কেন? রাব্বুল আলামিন বিচারটা শুরু না করলে ভালো মন্দের যাচাই হয় না। আল্লাহ আপনি বিচারটা শুরু করেন, আমল নামা দেখেন। আল্লাহ বলেন না না, আমল নামা যদি দেখি যখন দেখবো না পাক পানির তৈরি মানুষ বলছে দিয়ার গড ইজ নট। আল্লাহ নাই, এই আমল নামা দেখলে আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাবো। যখন আমি দেখবো ডাইলের মরা মাঘ রন্ধনের দিনের বেলা খাইলো আর বলে খাইলে কিতা হইছে, তে খাইলে কিতা হইছে। এখন আমল নামা যদি দেখি আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাবে, দেখব না। বিশ্ব নবী তখন আল্লাহর আদালতে একটা আমল নামা দিয়ে বললেন, প্রভু প্রভু গো এই আমল নামাটা দেখেন, যদি দেখার হয় দেখবেন, না হলে বাদ দিয়ে দিবেন। যেই মাত্র আমল নামাটা দেওয়া হবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেখে রাগ গুসা তার তান্দা হয়ে যাবে, আমার গোলামের আমল এত সুন্দর আমি আল্লাহ রাগ থাকতে পারি না। এই আমল নামা হল হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা। যে লোকের এত আমল, সেই আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হইয়া বুড়া বয়সে একজন বৃদ্ধ মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিবেন এই কথাটা আমার কল্পনায় নাই। যদি থাকতো আল্লাহর কসম কোনোদিন আমি আপনার চাদর ধরে টান দিতাম না, বিয়াদবি করতাম না, মেহরবানি করে আমারে মাফ করে দিন। আর বললেন আমার মা আমাকে কেন জন্ম দিয়েছে, আমার মা আমার মতো উমরে গর্বে কেন ধারণ করলো, আমি জীবনে পারি নাই। জিন্দগিতে কোনোদিন আবু বকর সিদ্দিকের আগে কোনো আমল আগে যাইতে, কোনো আমলে আবু বকর সিদ্দিকের আগে যাইতে পারি নাই, কোনো আমল আমার কোনো আমলের বেলা। আল্লাহ আমাকে আবু বকর আমাকে কেন আমার মা গর্বে ধারণ করলো, লক্ষ্য করে দেখেন এই অল পরিস্থিতি এই অবস্থা। তাহলে মানুষ যেমন সুন্দর
এমন দামি এই মানুষ সুন্দর দুই ভাগে বিভক্ত, একটা হলো দেখতে সুন্দর আর একটা হলো গুণে সুন্দর। মানুষ দুই রকম, যেরকম কয় রকম আরো যেরকম, একটা বাহ্যিক সুন্দর আর একটা হলো গুণে সুন্দর। বাহ্যিক সুন্দর আজকে আছে কালকে থাকবে না, আর তো তুলে এই জন্য কবি বলেন হোসনে সুরত চন্দে রুজ হোসনে সিরত মুস্তকিম ইসে খুশ হতা আয় আখি উসে খুশ হতা আয় দিল। একটা হলো বাহ্যিক সুন্দর এই সুন্দর ক্ষণস্থায়ী, আরেকটা হলো গুণের সুন্দর সেটা হলো চিরস্থায়ী। গুণের সুন্দর দেখে কলিজা চান্দা হয় আর বাহ্যিক সুন্দরের দ্বারা চোখ চান্দা হয়। আমরা দেশে আমাদের এলাকা ফাংশু বাড়িতে যায় না, মজা মজা দেয় তার শুনে মন ভুলে না, মন ভুলে আর আসতে আরো জুড়ে এমন সুন্দরী বিয়া করছে শিবপুর চানার ভিতরে, এমন সুন্দরী নাই পানি পান করলে ডুব গিললে দেখা যায়, এমন বউ দেখলে সব ঠান্ডা। কিন্তু গড় গিয়ে যখন বলছে বাদ দাও না, ক তোমার হাত পাও অবশ্য হয়ে গেছে গেল একাই তার না চান আমি যদি বৌজবাবদ বিয়ার কষ্ট দিকে শুনে ঘুরে হয়েছে তোমার মতো কত জামাই আয়া যায় ইন্দা দিলে কি কর আমার লাগান বিলে আরো জমায় আসে আর আই রে কলটা তো আমার লাগবে মাঝরে গান ঠিক আর দুই বউ এমন দেখতে এত সুন্দর না হইল লক্ষ্য করে দেখেন ঘর যাইতে বলে মা মিলে চলে গেলেন, জুতা নিলেন না, এই নেন জুতা পানি আইন না দিয়ে পাউডার ধুয়ে নেন, পাও ধইয়া সারতে না সারতেই গামছা নিয়ে যারা আপনার হাত মুখটা মুছে ফেলেন, হাত মুখ মুছতে না মুছতেই সামনে খাবার এনে আজির করে দিল, খাবার খাওয়ার পরে খায়া শেষ করতে পারেন নাই সা রেডি করে সামনে দিল, সা পান করে শেষ করতে পারলো না পানটা রেডি করে মুখের সামনে নিয়ে আজির। তখন স্বামী মুখের মধ্যে পানটা ঢুকাইয়া কয় বউর দিকে তাকাইয়া মুসকে আসি দিয়া কয় এমন লোক কি বউ এই জগতে হয় আরো জোরে বলে তোর গুণের কারণে কলিজা চান্দা হয় আর বাহ্যিক সুন্দরের কারণে চোখ চান্দা হয়। আর তো জোরে কম বাহ্যিক সুন্দর বেশি দিন নয় গ্লাসের সামনে এখন যুবক গ্লাসের সামনে গিয়ে সুন্দর চেহারা দেখে অভিনয় করে আমার সুন্দর চেহারা কে না বলবে আমাকে দেখলে আই লাভ ইউ ঠিকই আই লাভ ইউ অনেকেই বলছে কিন্তু এখন দেখা যায় বুড়া হওয়ার পরে দাঁত পড়ে গেছে গাল চাপ ভেঙে গেছে এই অবস্থা যদি আয় আর কোন যুবতী মহিলারে যদি কয় আই লাভ ইউ মহিলা কয় জুতা দা বাড়িয়া দাঁত চলাই দেবো খাস তো বুঝি এখনো বদলাই ঠিক না আল্লাহ নিজে বলে মানুষ আবার এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না সোমবার নিচের থেকে নিচস্ত এত নিচে যায় কোন প্রাণী এত নিচে যায় না। যাই হোক বিস্তারিত ব্যাখ্যা তো অনেক টাইম নাই, একটা হলো গুণে সুন্দর
আরেকটা হইল গুণে সুন্দর, দেখতে সুন্দর, ইদার কোনো ভ্যালু নাই। এই সুন্দর দেখতে নমরুদও সুন্দর, আবু জাহিলও সুন্দর, আবুল আবু সুন্দর, বর্তমানে টামও সুন্দর, আবার দেখতে ওয়াং সং সুচি, যদিও দেখতে দেখা যায় হিজড়ার মতো, কিন্তু এরপরেও চামড়া সুন্দর, কিন্তু এই বাহ্যিক সুন্দর মানুষটা আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। কেমনে আল্লাহ নিজে বলছেন, জন্মগত সুন্দর ইদার কোনো ভ্যালু নাই, দুনিয়াতে তার অবস্থান হলো চতুষ্পদ জানোয়ারের সমান। আর একটু জোরে বলেন, আল্লাহ নিজে বলছেন, উলাইকা কাল আনআমি বাল্লুহুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের মতো, মতো কেমনে এর ব্যাখ্যা দেওয়ানো টাইম নাই, মতের ব্যাখ্যা দুইটা, একটা ব্যাখ্যা হলো চতুর্থ জানুয়ারের হালাল হারাম নাই, চতুর্থ জানুয়ারের মধ্যে বৈধ অবৈধ নাই, চতুর্থ জানুয়ারের মধ্যে মা আর বইনের কোনো পার্থক্য নাই। যেই মানুষটা গুণগত হয় নাই, শুধু জন্মগত, মানুষের ঘরে জন্ম হয়েছে, সেই মানুষটার কাছেও বৈধ অবৈধ নাই, হালাল হারাম নাই, তাদের মা আর বোনের মধ্যে কোনো পার্থক্য নাই। আরেকটা ব্যাখ্যা হইল, চতুর্থ জানুয়ারে পেশাব করেনি, একটু জোরে গান, হারিয়ানা বইয়া আরো জোরে, আবার কুচটাটা একটু ঠেঙালি দিয়া, তাও এক জায়গায় না, এখানে 100 টাক, ওইখানে 150 টাক, ওইখানে 200 টাক, তাও বাড়ি কইলে শুরু কুচটা ঠেঙালি দেয় না, বাড়ি ঘোমার ঘোরা গিয়ে তুই একদিন বাইরের বসতামি না, আমার তোলারে জিজ্ঞাসা করে, রে কুত্তা চেঙ্গাল দিতেস কেন, এটা দেখতে পারতাস না, গরু যদি হারে, মহিষে যদি হারে, শিয়ালে যদি হারে, তো তুই পারিস না কেন? আল্লাহ কুকুরের জবান খুলে দিছে, কুকুর তখন ডাক দিয়া কয়, হে আল্লাহ রলি, ঠেং আলগি দিয়া করার কারণ হলো পেশাবের সিধা করবো, এলাকা আলগি দ্বারা কেমন সাফ সুতরা, এখন বলেন যদি কি মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা দাঁড়ায় পেশাব করে, আর জোরে বলেন, আরো জোরে, গুণগত কোন মানুষ দাঁড়ায় করে না, জন্মগত মানুষ তা দাঁড়ায় করে, গুণগত মানুষ যারা তারা দাঁড়ায় করে না, জন্মগত মানুষটা দাঁড়ায় করে। আবার জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা করলাম, ভাই কুত্তা তো বসতে পারে না, কুত্তা তো বসার মতো যোগ্যতা নাই, তোমার তো বসার যোগ্যতা আছে, তুমি দাঁড়াইয়া পেশাব করলে কেন? এর জবাব দেয়, হ্যাঁ কুত্তার যে জবাব, এর জবাব এক জবাব, এও জবাব দেয়, বৈশা করলে সিধা করবো, তাহলে কুত্তায় যে জবাব দিছিল, মানুষের জবাব আর কুত্তার জবাব এক হয়ে গেল, তাহলে জন্মগত মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের ব্রাহ্মণদের একজন বড় আলেম ছিলেন, ফখরে বাঙ্গাল, তার উপাধি তাজুল ইসলাম জাল রহমতুল্লাহ, উনি দেখেন এক বেলা বাম হাতে চা খায়, বলেন ভাই ডানাতে খাও, বাম হাতে খাচ্ছ কেন, নিষেধ, তখন কয় অসুবিধা কি, ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাত আল্লাহ দিয়েছে না, এক হাত দেখাই দিল, আর উল্টা তর্ক করে, তো ফখরে বাঙ্গাল বললো হ্যাঁ, হাত যেমন আল্লাহ দুইটা দিয়েছেন, এই কারণে এক হাত দেখ খাইলে হয়, তো মুখ তো আল্লাহ দুইটা দিয়েছেন, একটা উপরে আর একটা নিচে, সারা উপরে দেন খাই নিচে দেখা, মাঝে এখন ঠিক না, কি অসম্ভব কথা বললেন, কি অসম্ভব কথা বললেন, মুখ আল্লাহ দিছে খাইবার লেগে, নিচেরটা দিছে বেরিবার লেগে,
আপনি কোন নিষেধাজ্ঞা খাওয়ার জন্য? উনি বলেন হা, মুখ যেমন দুইটা একটা খাওয়ার জন্য, একটা বের হওয়ার জন্য, হাত ও দুইটা দুই জায়গার জন্য, উপরের মুখের জন্য ডান হাত, নিচের মুখের জন্য বাম হাত। তোমরা যাই কেন লাগাও, হই কেন লাগাও? তখন জবাব দেয় না না, আমরা সাবান দিয়ে ধুই দেয়। ইদার জবাব আমি দেই, যেমন এখন আপনার বউ বিয়ের সঙ্গে আসবে কিভাবে? আর আপনিও এত তাড়াতাড়ি কুদাল কই হবেন? মেয়ামান বিয়ে কয় বিয়া, এটা কি করলে? কোনো সুবিধা নাই, সাবান দিয়ে ধুয়ে আনছি। তখন মেয়ামান বিয়ে কয় সাবান দিয়া না, সোনার উপাদা ধুইয়া আনলো। এই মানব সভ্যতা, এটা কখনো মানবিক সভ্যতা হতে পারে না। তাহলে জন্মগত মানুষ, এটার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সবগুলো কমানের টাইম নাই, আপনাদের লেজ আছে? বড় আসতে করেন, যারা কয় না এনার মনে লেজ আছে নাকি? জুড়ে জুড়ে কম, কারো লেজ আছে? কুত্তা বিলে গরু সকলের লেজ আছে নাকি? আমি ছাত্র জমনায় আল্লাহর কাছে কইতাম, আল্লাহ এই গরু ছাগলের লেজ দিস আমরা দেখতে দিলা না কেন? এই যে চেয়ার টেবিলে বইয়ে পড়ি, নিচে তো মশা কামড়ায়, লেজটা থাকলে তো এটা লাগাইলাম মশাই লাগে। আমি মনে করছি মশা কারাবার জন্য বুঝি লেজ দিছি, ঠিক না? পরে চিন্তা করে দিবি, না না, মশা কারাবার জন্য যদি দিয়ে থাকে তাহলে লেজটা পিছনে না দিয়া মাঝখানে দিল না কেন? চতুর্দিকে ঘুরাইতে সুবিধা, ধরে কোন ঠিক না? অপর দিকে লক্ষ্য করেন ছাগলের লেজ কেমন ছেড়ান, ইদা দেখি মশা ধরাইব, ধরে কোন ঠিক না? তাহলে কেন দিলেন? কেন জবাব পাই নাই? পরে যখন কোরআন পড়লাম মুখস্থ করলেছি আগে হাকিম বুঝছিলাম, পরে যখন তফসির পড়লাম এবং হাকিম আখতার শাহ রহমাতুল্লাহর লিখিত এক কিতাব পড়লাম, তখন কিতাবও গিয়া হয়েছি তফসিরও গিয়া হয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, বলবো ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم. الله বলে এই বনি আদম, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করছি, এই পোশাক দিছি। আপনারা বলতে পারেন পোশাক আল্লাহ দিল কই থেকে? টেক্সটাইল মিল থেকে পোশাক হয়। আল্লাহ দিলেন কেমনে? মিলে সুতা, এই যে সুতারা যেখান থেকে তৈরি হয়েছে এবং সুতারে এইভাবে মেশিনের মধ্যে ফিট করা, মেশিন দিয়ে বানানো এবং মেশিনে নিয়ে একটার পর একটা ফিট করা, ফিট করলে কাপড় বের হবে, এই যোগ্যতা, এই মেধা, এই বুদ্ধি কার? তোমরা দিলাম পোশাক কিনতে দাও, কিন্তু কুত্তা বিলাই গরু ছাগল এরা তো হাজামা হওয়ার থাকতো না।
এরা লুঙ্গি ভরতে পারবো, কুকুর নিয়ে শাড়ি ভরতে পারবে, সে দুপুর বেলাও সরতে পারবে, তাহলে তার এসবের জায়গাটা পায়খানার জায়গাটা অন্যরা দেখবে, আমি বানানোওয়ালার শরম লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার শরমের জায়গার উপরে কুদরতিভাবে লেজ দিয়ে দিছি, ইটা ফালাই রাখলে তার আর শরমের জায়গাটা অন্য দেখবে না, ইটা ফালাই রাখলে ছাগলও ফালাই রাখে, গরুও ফালাই রাখে, হাতিও ফালাই রাখে, কিন্তু কুকুর নিজে দেড় হাত নম্বর, এরপরে বেহা বইয়া দেখা যায় গুণগত হয় নাই জন্মগত, এই মহিলা 12 হাত লম্বা কাপড় থাকার পরেও মাশাআল্লাহ বুক খালি হিট খালি অথচ 3 হাত লম্বা শাড়ি পিছে দেখা যায়, ছাগলের সাইড আঙ্গুল লেজ দিয়ে যদি পেশাব পায়খানা জায়গা ঘুরতে পারলো কুকুর নি হারে না হারে, কিন্তু নির্লজ্জ দেখায় আসে ঠিক তেমনি ভাবে যে মহিলারা জন্মগত মহিলা সেও তার শরমের জায়গা দেখায় হারে, তাহলে এই মহিলা আর একটা কুকুরনির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে এই জাতীয় মানুষ দিয়া আল্লাহর কসম কখনো আদর্শ সমাজ গঠন করার সম্ভব না। আর জোরে কান, আরো জোরে, এই জাতীয় মানুষ দিয়া যে মানুষের মধ্যে কোন পার্থক্য নাই কুত্তা আর মানুষের মধ্যে, কুকুর আর শিকার আর মানুষের মধ্যে কোন পার্থক্য নাই, এই জাতীয় জন্মগত মানুষ দিয়া আদর্শ সমাজ গঠন করা সম্ভব না। গেল এক দুই অসুবিধা হইতেছে, আর কয়েক মিনিট অসুবিধা আছে, আর কয়েক মিনিট টাইম দিবেন, না না সবে আছে, আর 10টা মিনিট টাইম দিবেন, আর তো দেখুন 10 মিনিট পাস করলে রাজি আছেন, তাহলে এখন শোনেন, এখন শোনেন, নম্বর ওয়ান, যদি পৃথিবী আদর্শ সমাজ গঠন করতে চান, আদর্শ ফ্যামিলি গঠন করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, আদর্শ রাষ্ট্র গঠন করতে চান, নমরুদের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, ফেরাউনের মতন জন্মগত মানুষ দিয়ে হবে না, আবু জাহেলের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, আবু লাহাবের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, আমেরিকার ট্রাম্পের মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, ওয়াং চং সুচির মতো জন্মগত মানুষ দিয়ে হবে না, ওই ভারতের নরেন্দ্র মোদীর মতো দিয়ে হবে না, আহমদ শরীফের মতো লোক দিয়ে হবে না, গুণমুক্ত মানুষ হইল উমর, গুণগত মানুষ হইল উসমান, গুণগত মানুষ হইল আলী, গুণগত মানুষ আবু হানিফা, গুণগত মানুষ ইমাম শাফি, গুণগত মানুষ হইল সংস্কলক করি, গুণগত মানুষ হইল হাবিব জহর, গুণগত মানুষ হইল সন্দীপের ইশা হজুর, গুণগত মানুষ হইল চরমোনার ফজলুল করিম, গুণগত মানুষ হইল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, গুণগত মানুষ হইল এই হুজুর, এই জাতীয় গুণগত না হইলে আল্লাহর কসম আদর্শ সমাজ হবে না, হতে পারে না। বুঝাইতেছে না অসুবিধা?
আরেকটা হইল তার জাহান্নাম আছে তো, আস্তে কইন বেঁচে ঢুনব। আরো জোরে কান বলেন তো দেখি, জাহান্নাম কোন মানুষের জন্য? জাহান্নাম বুঝি গুণগত, জন্মগত মানুষের জন্য জাহান্নাম, গুণগত মানুষের জন্য? আরো জোরে কান ফেরাউন গুণগত না জন্মগত? মরার ঘরের ঠিকানা কোনো, নমরুদের ঠিকানা কোনো, আবু জাহিলের ঠিকানা কোনো, আবুল হাবের ঠিকানা কোনো, থাম যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোনো, ওয়াং সংসুচি অবস্থায় মারা যায় ঠিকানা কোনো, নরেন্দ্র মোদি যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোনো, আর গুণগত মানুষের ঠিকানা কোনো? আচ্ছা জোরে কোন, হযরত আবু বকর, হযরত উমর যখন জন্মগত মানুষ ছিলেন, চিন্তা করেন জন্মগত মানুষ কিরকম খারাপ, কেমন খারাপ, তরবারি লইছে রসুলের বাড়ি লইছে, তার চাইতে বড় সন্ত্রাসী পৃথিবী তার কেউ হতে, আবু জাহিলের থেকেও খারাপ। তিন চারটা ছেলে বসা, এক হুজুর রাস্তা দিয়ে যায়, এরা বসে বসে কয় এই হুজুরের লুঙ্গিটা গান্দা খুলতে পারবে কে? তিন ছেলে ঘর গান্দা খাইতাম বাড়ি, ফিনতি দিল নামের ডাইল খাইতাম বাড়ি, ই কমফর্ট। আর একটা ছেলে ঘর ইটার লাগে আমি এবার বলেন তো দেখি চারটার থেকে কোন দাবি শেখা দাও? আবু জাহিলের কইলো মোহাম্মদের মাথা আনতে পারবো আমি, মাও সাই আমি পারতাম, বলি তুমি নমুকে মাও সাই সাইবা, মাও সাই ওতমা হাজার বার মাও সাই ওমর এমফার এমফার, চিন্তা করেন কত করে খাওয়া মজুর এখন ঠিক কি না? এই অবস্থায় যদি মারা যায় তো ঠিকানা কোনো নইলে, কিন্তু যখন গুণগত হয়ে গেল, গুণগত হয়ে যাওয়ায় উমরের মতো রাষ্ট্রনায়ক আজও যদি পৃথিবীতে হয়, পৃথিবীর কানাহানি হাতাহানি কানাকানি মারামারি সন্তার দুর্নীতি থাকবে না। আর দুজনে শুধু গুণগত হওয়ার কারণে আল্লাহ নবী বলেন, আমি জান্নাতে যখন গেলাম, মেয়েরা জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে সুন্দর একটি বালাখানা দেখলাম, যার কারুকার্য দেখে, যার দামি দামি পাথর দেখে আমি মুহাম্মাদের পর্যন্ত লুভ হয়ে গেল। ওই পারের দিকে এক কদম দুই কদম যখন অগ্রসর হই, ফেরেশতারা বলল অগণবীজি অগণবীজি, অগো আল্লাহর হাবিব, অগো আল্লাহর হাবিব, এই গড়টা আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি? নবীজি বলেন কার জন্য বানাইছে? নবীর দ্বারা আমার কথা বলবে? ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য। আল্লাহর রাসূল বলেন আনা কুরাইশ, আমি তো কুরাইশ। ফেরেশতারা বলেন না নবী, এক আরবির জন্য। নবী বলেন আনা আরবি। ফেরেশতারা বলেন না গো নবী, এক যুবকের জন্য। আল্লাহর নবী বলেন আনা শাবাব, আমি তো যুবক। ফেরেশতারা বলেন না না, আপনার জন্য নয়। নবী জি যান কে বলেন ও ফেরেশতারা, যুবক বলো, কুরাইজি বলো, আরবি বলো, নামটা বলো না কেন, নাম কি তোমাদের জানা নাই? তখন ডাক দিয়া কয় অগণবীজি, অবশ্যই নাম জানা আছে, আল্লাহ এই গড় কমপ্লিট করে জান্নাতের ভিতরে এলান করে দিয়েছেন, ও জান্নাতের ওর গিলমান, ও জান্নাতের ওর করিরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই ঘর আমি আল্লাহ তৈরি করেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। তাহলে চিন্তা করে গুণগত মানুষের ঠিকানা জান্নাত। শেষ কথা হইল 10 মিনিট চায়ান ইসলাম, এখন 5 মিনিট গেছে, আর 5 মিনিট অসুবিধা হইব আরো জোরে গান।
আর কাশ্মীরের ভিতরে কথাটা ফিনিশিং। এখন যদি জান্নাতে দিতে হয় আপনার সন্তানকে, যদি জান্নাতে দিতে হয় আপনার সন্তান, যদি আদর্শ নাগরিক করে তুলতে হয় তাহলে জন্মগত মানুষটা গুণগত মানুষ হওয়ার উপায় কি? এর একমাত্র পথ হইল কোরআনের তালিম। আর সুতরে কারো জোরে বলে কোরআনের তালিম ছাড়া আল্লাহর কসম গুণগত মানুষ তৈরি হবে না, হতে পারে না। আর সুতরে জান্নাতের উপযুক্ত যদি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের তালিম ছাড়া সম্ভব নয়। বিস্তারিত আলোচনা করতে গেলে সম্ভব হবে, এই জন্য আপনাদের এই সন্দীপী হুজুরের স্মৃতি বিদ্রিত এই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো এ দেশে গুণগত মানুষ তৈরি করার কারখানা। এই মাদ্রাসাগুলো হইল আদর্শ নাগরিক, জান্নাতি নাগরিক তৈরি করার কারখানা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। হুজুর দা করে আমরা কেউ উঠাউনি না করি, দোয়া করে সবাই যায়, কেউ উঠাউনি না করি ভাই।